আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একজন প্রশ্ন করেছেন নামাজের নিষিদ্ধ সময়ের মধ্যে একটা হলো মধ্যাহ্ন বা দুপুর বারোটা কিন্তু কিছু মুসল্লি এই ব্যাপারে গা ফেল যদি এই ব্যাপারে কিছু বলতেন হ্যাঁ প্রশ্নটার মধ্যে একটি ভুল আছে তা হলো মধ্যাহ্ন বলতে দুপুর বারোটা না মধ্যাহ্ন আর দুপুর বারোটা আলাদা জিনিস হ্যাঁ নামাজের বা সালাতের নিষিদ্ধ সময় তিনটি একটা হলো সূর্য উদয়ের সময়ে আরেকটা সূর্য অস্ত যাওয়ার সময় আরেকটা আরেকটাহর দ্বীপ্রহর বলতে কোনো ছায়া নাই ডাইরেক্ট রৌদ্রে আপনি আমি দাঁড়ালে যখন আপনার আমার ছায়াটা ডাইরেক্ট আমাদের উপর অর্থাৎ কোনো ছায়া ডানে বামে থাকে না নিজেই নিজের ছায়ার উপরে দাঁড়াই অথবা মনে হয় ছায়াবিহীন অর্থাৎ সূর্য ঠিক মধ্য গগনে এটা বাংলাদেশের সময়ে কখনো ঠিক বারোটায় হয় না এর আগে পিছে হয় কারণ পৃথিবীও গুণ সূর্য গুণয়মান গ্রীষ্মকালে এক ধরনের শীতকালে এক ধরনের তাই দুপুর বারোটা নয় বরং এটা ঘড়ি দেখে ক্যালেন্ডার দেখে জেনে নিতে হবে কখন দ্বীপ যখন ঠিক দ্বীপ তখনই নামাজ নিষিদ্ধ যখন স্বাভাবিকভাবে কোনো কোন জিনিসের ছায়া থাকে না এটার নাম নামাজের নিষিদ্ধ সময় এবং এটা সর্বোচ্চ পাঁচ মিনিট কারণ সূর্য গুড়নয়মান পৃথিবীও ফালাকে নয়মান অকুল্লুন ফিফালা সবকিছুই সন্তরণ করছে মহাশূন্যে সাতার কাটছে দুইটাই গতিশীল আর আলুর গতি সেকেন্ডে এক লক্ষ সিয়াশি হাজার মাইল তাই সর্বোচ্চ পাঁচ মিনিট সতর্কতার জন্য যথেষ্ট এর আগে পরে আপনি সালাদ বা নামাজ আদায় করতে পারেন আল্লাহ আলম ইসলাম